হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আমাদের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি ইতালিতে মৌসুমি ও স্পন্সর ভিসা, বাংলাদেশে যে যা জানা প্রয়োজন। যে সমস্ত ভাই বন্ধুরা মৌসুমি ও স্পন্সর ভিসায় ইতালিতে যেতে চান, তাদের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখা প্রয়োজন। কারণ এই ভিডিওটি আমি আজকে বিস্তারিত আলোচনা করব, আপনারা যে ইতালিতে মৌসুমি বা স্পন্সর বিষয়ে যাবেন, আপনাদের কি কি করা প্রয়োজন, কি কি করার প্রয়োজন নেই, কোন কোন বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যাওয়ার আগে। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, বন্ধুদের না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনও, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, সম্প্রতি ইতালিতে কৃষিসহ বিভিন্ন খাতে সিজনাল স্পন্সর ভিসা ডিগ্রি ও গেজেট প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের চটকদার বিজ্ঞাপন। আপনারা জানেন যে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আগ্রহী বাংলাদেশিদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেটি নিয়ে আজকের আয়োজন। তো বন্ধুরা, বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ থেকে 69,700 জন অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়েছে 2021 সালে 19 ডিসেম্বর একটি ডিগ্রি জারি করে ইতালির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়। সেখানে কোন খাতে কতজন এবং কোন কোন দেশ থেকে আসতে পারবেন সেটি বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। জারিকৃত ডিগ্রিটি গেজেট আকারে প্রকাশিত হয় 17 জানুয়ারি 2022 তারিখে। প্রকাশিত গেজেট অনুযায়ী নন সিজনাল ওয়ার্কার, স্টার্টআপ বা উদ্যোক্তা বিষয়ে ইতালিতে আসতে আগ্রহীরা 27 জানুয়ারি থেকে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ইতালির শ্রম ও সামাজিক বিষয় পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মোট ভিসার মধ্যে 14,000 কোটা কৃষিকাজের মৌসুমি ও সিজনাল ভিসার জন্য নির্ধারিত থাকবে। এছাড়া 26,000 কোটা স্পন্সর উদ্যোক্তা বিষয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে, যার মধ্যে 20,000 কোটা নির্মাণ খাত, সড়ক যোগাযোগ ও হোটেল রেস্তোরাঁর জন্য বরাদ্দ থাকবে। সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই এই বিষয়গুলোতে। ইতালি বা যে কোনো দেশে কর্মী নিয়োগের কোনো সার্কুলার দেওয়া হলে বাংলাদেশ থেকে আগ্রহী বেশিরভাগ আবেদনকারী সাধারণত বেসরকারি এজেন্সিগুলোতে ভিড় করে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশগুলোর মতো ইতালিতে চাইলে কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করা যায় না। হোটেল, কৃষি, হোটেল, রেস্তোরাঁ, নির্মাণ খাতসমূহ সার্কুলারে তালিকাভুক্ত খাতগুলোতে মৌসুমি স্পন্সর উভয় বিষয়ের জন্য আবেদন করতে পারবেন একমাত্র নিয়োগকর্তা। অর্থাৎ ইতালিতে কৃষি বা অন্যান্য খাতে ব্যবসা করছেন এমন কোনো মালিক যদি তার প্রতিষ্ঠানের জন্য কর্মীর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তিনি আবেদনকারী বিস্তারিত তথ্য যাবতীয় সরকারের নিয়ম অনুসরণ করে সরকারের নির্দিষ্ট দপ্তরে আবেদন করতে পারবেন। সরকার যাচাই বাছাই করে আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে নিয়োগকর্তা বিশেষ ও অন্যান্য প্রস্তুতির জন্য আবেদনকারীকে অবহিত করবেন। অবৈধ এজেন্সি ও অবাস্তব বেতন নিয়ে সতর্কতা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আবেদনকারীরা ইতালির বেতন কাঠামো এবং যাবতীয় তথ্য যাচাই না করেই অনেক সময় 10 থেকে 15 লাখ টাকার মতো বিপুল অর্থের বিনিময়ে চুক্তি হয়ে যায়, যে 10 থেকে 15 লাখ টাকা তারা ইতালি নিয়ে যাবে, এরকম একটা বিষয় উঠে আসে। পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি যে পরিমাণ অর্থের বিনিময়ে ইতালিতে এসেছেন সেটি তার পুরো বছরের বেতনের সমান, তার থেকেও কম। অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা তাদের ব্যবসার প্রয়োজনীয় কর্মী না লাগায় পরেও শুধু মৌসুমি মুনাফা লাভের আশায় বিপুল অর্থের বিনিময়ে লোকজন বিষের প্রস্তাব দিয়ে থাকেন। যেখানে একটি মৌসুমি ভিসার মেয়াদ থাকে মাত্র 6 মাস, সেখানে চুক্তিতে থাকা কর্মকাণ্ডের দ্বিগুণ কাজ করার পরেও একজন ব্যক্তির পক্ষে তো বিশাল অঙ্কের টাকা আয় করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া অনেক অভিবাসীকে মৌসুমি ভিসার মেয়াদের পরে ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে যেতে বলা হয়, এমন পরিস্থিতি তারা বিপদে পড়েন। বসবাসের অনুমতি দেওয়ার যৌক্তিক কারণ না থাকায় পরবর্তীতে বিভিন্ন দেশে তাদের আশ্রয় আবেদন বাতিল হয়ে যায়। ভাষা ও দক্ষতা।
কোনো আবেদনকারী যদি যথাযথ নিয়োগকর্তা জোগাড় করতে সক্ষম হন, তাহলে আবেদনের পাশাপাশি তিনি যে কাজের জন্য যাবেন সে বিষয়ে তার পর্যাপ্ত কারিগরি দক্ষতা এবং ন্যূনতম ইতালিয়ান ভাষা জানা আবশ্যক উচিত। কেউ যদি নির্মাণ খাতে সাধারণ বা আধা দক্ষ কর্মী হিসেবে আসতে আগ্রহী হন, তাহলে ইতালির আবহাওয়া ও নির্মাণ খাতের কাজের পরিবেশ সম্পর্কে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। এটি হোটেল, রেস্তোরাঁ, কৃষিকাজ সব খাতে আসতে আগ্রহীদের জন্যই প্রযোজ্য। বিগত বছরগুলোতে এসব বিষয়ে এসে অনেকেই অনিয়মিত অভিবাসীতে পরিণত হওয়ার পর তাদের পুনরায় বৈধতা পেতে বছরের পর বছর সময় লেগেছে। আবার অনেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশে। সর্বোপরি একজন আবেদনকারী উচিত সরকারি বেতন কাঠামো এবং থাকা খাওয়া সহ যাবতীয় খরচ সম্পর্কে অবগত হয়ে সিদ্ধান্ত নেওয়া। বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ভিসার প্রস্তাব দেওয়া নিয়োগকর্তা অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ী হয়ে থাকেন। তো বন্ধুরা, যারা আপনারা ইতালিতে স্পন্সর ভিসা বা মৌসুমি ভিসায় যেতে চান, তাদের জন্য যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেগুলো আজকে আমি তুলে ধরলাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি বলা আছে। যে আপনার এখানে একটা জিনিস দেখেন, যে প্রথম যে জিনিসটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। আপনারা সরাসরি কেউ আবেদন করতে পারবে না। যদি নিয়োগকর্তা মনে করে যে আপনাকে নেবে, তাহলে তারা নিতে পারবে, তারাই ভিসার জন্য আবেদন করবে, তারা সকল তথ্য তারাই দিবে। সেক্ষেত্রে যদি আপনারা ইতালি বা স্পন্সর ভিসা বা মৌসুমি ভিসায় যেতে চান, অবশ্যই সব কিছু জেনে শুনে বুঝে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।